পর্বের শুরুতেই আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। গতকাল রাত্রে মধ্যরাতে করুণাময়ীতে যেখানে টেট পাশ করা চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন, অনশন করছিলেন, সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় বিশাল বাহিনী নিয়ে এবং সেখান থেকে জোর করে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়। যারা অনশন করছিলেন তাদের শরীর দুর্বল ছিল, অনেকেই সেখানে প্রতিবাদ করছিলেন যে তারা সেখান থেকে উঠবেন না, কিন্তু তারপরে পুলিশ জোর করে তাদেরকে গাড়িতে তুলে দেয়। এই ঘটনার আগে কিছু আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে বলেছিলেন তিনি কোনো মন্তব্য করবেন না, এবং তারপরে তিনি একটি ছোট্ট মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনকারীদের আমি ভালোবাসি, যারা ন্যায্য আন্দোলন করছেন তাদের। এরপরেই গতকাল মধ্যরাত্রে করুণাময়ীতে যেখানে আন্দোলনকারীরা ছিলেন সেইখানে পৌঁছে যায় পুলিশ, তার সঙ্গে র‍্যাফ, এবং তারা জোর করে এই সমস্ত আন্দোলনকারীদেরকে তুলে প্রিজন ভ্যানের মধ্যে ঢুকিয়ে দেন। এই কাজ পুলিশ কেন করেছে? একটি শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেখানে গিয়ে পুলিশ এইভাবে জোর করে বল প্রয়োগ করে কেন সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের? এইটা কেন হয়েছে তার পেছনে বেশ কিছু অনুমান করা যেতে পারে যে কেন এই ঘটনাগুলো ঘটেছে। যেমন আমার প্রথম অনুমান, যারা অনশন করছিলেন তারা নিশ্চয়ই অভুক্ত ছিলেন, তো তাই তারা খিদের চোটে মনে হয় পর্ষদের লোকজনকে কামড়ে দিচ্ছিলেন, সেই জন্য পুলিশ এইরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কি মাথা নাড়ছ, কি এমনটা হয়নি, মানে কামড়াননি তারা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় অনুমানের দিকে এগিয়ে যাচ্ছি। আমার দ্বিতীয় অনুমান হচ্ছে যে যেখানে এই আন্দোলনকারীরা অবস্থান করছিলেন সেই জায়গায় জমায়েত হওয়ার জন্য এত বেশি লোকজন মিলে সেখানে বসে থাকার জন্য বোধহয় 10-15 মাইল লম্বা ট্রাফিক জ্যাম হচ্ছিল, সেই জন্য পুলিশ গিয়ে তাদেরকে এইভাবে জোর করে তুলে দিয়েছেন। আবার মাথা নাড়ছ, মানে না এটাও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তৃতীয় অনুমানের কথাটা বলছি, এইখানে একদম ফুট কাটবে না, আমি জানি এটাই হয়েছে, এটা একটা হতে পারে, কিন্তু দিস ইজ আ পয়েন্ট। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই এখানে যারা এসেছিলেন আন্দোলন করতে তারা তো সকলেই পড়াশোনা জানা, তারা পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই পুলিশ গেছিল তাদেরকে গাড়ি চড়াতে, জোর করে হলেও পুলিশ তাদেরকে গাড়ির মধ্যে পুরেছে যাতে তাদেরকে গাড়িতে চড়িয়ে ঘোরানো যায়, এইটাই নিশ্চয়ই হবে। যেখানে আপনি সেন্স খুঁজে পাবেন না সেখানে আপনাকে ননসেন্সের সাহায্য তো নিতেই হবে, কারণ এমনটা তো হতে পারে না যে সরকার শুধুমাত্র নিজের শক্তি প্রদর্শন করার জন্যই এইভাবে বল প্রয়োগ করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিলেন তাদেরকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলার একটা ব্যবস্থা করলো। এইবারে তুমি মাথা নেড়ে হ্যাঁ বলো আর কি। তাই থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে। এবং পুলিশ কিন্তু একা যায়নি, পুলিশ সঙ্গে করে কিছু সাফাই কর্মীকে নিয়ে গিয়েছিল। জোর করে আন্দোলনকারীদেরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার পরে সেই জায়গাটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। আন্দোলনকারীদের যে সমস্ত প্ল্যাকার্ড, তাদের পোস্টার যা পড়েছিল, যেখানে লেখা ছিল মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান, মুখ্যমন্ত্রী আমাদের দাবির কথা শুনুন, সেগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। মানে আন্দোলনকারীদেরকেও তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে তাদের দাবি দাওয়া সমস্ত কিছু ঝেঁটিয়ে বিদায়। এই কর্মদক্ষতা কিন্তু অবশ্যই চমকপ্রদ এবং প্রশংসনীয়। শুধু পুলিশের প্রশংসা করে লাভ নেই, তাদের ওপরতলারও প্রশংসা করতে হবে, কারণ পুলিশের কাছে নিশ্চয়ই তাদের ওপরতলা থেকে নির্দেশ, আদেশ, এ সমস্ত কিছু নেমে এসেছিল। তাই পুলিশ প্রশাসন এই যে ওপরতলার কথা অক্ষরে অক্ষরে কঠোরভাবে পালন করেছে এবং মনুষ্যত্বের মতো বিষয়টাকে অজুহাত হিসেবে একেবারেই দেখায়নি, তার জন্য অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। এই মুহূর্তে 2014-এ যারা টেট পাশ করেছেন তাদের দাবি, পর্ষদের সভাপতির দাবি, 2017-তে যারা টেট পাশ করেছেন তাদের দাবি, সবকিছু এই ছবিটার মতোই সোজা। যদি ছবিটা বুঝতে না পারেন তাহলে একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, পয়েন্ট ওয়াইজ বলি, তাহলে হয়তো আপনাদেরও বুঝতে সুবিধা হবে। প্রথমেই আসি পর্ষদের সভাপতি গৌতম পালের কথায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল, এর আগে ছিলেন মানিক ভট্টাচার্য। তার বিরুদ্ধে অভিযোগের এভারেস্ট পাহাড় সামনে চলে আসার পরে গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। 24 আগস্ট গৌতম পাল বলেন যে এইবার থেকে সব কিছু স্বচ্ছভাবে হবে, প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, প্রত্যেক বছর ফল প্রকাশিত হবে, নিয়োগ হবে, স্বচ্ছভাবে এবার থেকে নিয়োগ হবে। এবং খুব মজার বিষয়, 26 অগস্ট একটি প্রতিবেদন সামনে আসে যেখান থেকে দেখা যায় গৌতম পালের একটি নিয়োগ নিয়ে কিছু অস্বচ্ছতা রয়েছে, কিছু অনিয়ম রয়েছে, এই নিরিখে একটি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হওয়ার আগে গৌতম পাল ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। 2018-তে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হয়েছিলেন, কিন্তু সহ উপাচার্য হওয়ার জন্য যে নিয়মকানুন মানতে হয় বা যে যোগ্যতার মাপকাঠি দরকার হয়, গৌতম পালের নিয়োগের ক্ষেত্রে সেগুলো ফলো করা হয়নি, এই হলো অভিযোগ। এবং এই অভিযোগের নিরিখে রাজ্য সরকারের বিরুদ্ধে গৌতম পালের সেই নিয়োগ নিয়ে একটি মামলা করা হয়েছে। সাদামাটাভাবে পুরো বিষয়টা বলতে গেলে, যে মানুষটি এগিয়ে এসে বলছেন এবার থেকে প্রত্যেক বছর স্বচ্ছভাবে নিয়োগ হবে, তারই একটি পুরনো নিয়োগে অনিয়ম আছে, তারই একটি পুরনো নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হয়নি, এই অভিযোগ করে মামলা করেছেন তারই এক সতীর্থ। বাহ, খুব ভালো কথা। এবার এখান থেকে আমরা এগিয়ে যাই।
টেট পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থী তারা আন্দোলন বিক্ষোভ করতে শুরু করেন। আন্দোলনকারীদের এই বিক্ষোভের জন্য পর্ষদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে একটি অভিযোগ জানান এবং সেটা গৌতম পাল সভাপতি যিনি পর্ষদের তার নেতৃত্বে। আদালতের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় 144 ধারা বজায় থাকবে এবং তারই সঙ্গে কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার বদলে দেখা যায় পুলিশ মধ্যরাতে এসে বলপূর্বক জোর করে চ্যাংদোলা করে এই সমস্ত আন্দোলনকারীদেরকে তুলে প্রিজন ভ্যানে ভরে ফেলেন। শুধুমাত্র 2014 যারা টেট পাস করে আন্দোলন করছিলেন তাদেরকে নয়, 2017 টেট পাস করা যে সমস্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন তাদেরকেও। গৌতম পাল পর্ষদের সভাপতি হওয়ার পরে দুটি বিষয় হয়। এক হচ্ছে একটি আহ্বান জানানো হয়, ইন্টারভিউর ডাক আসে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং তার জন্য আপনারা ইন্টারভিউ দিতে আসুন। এই ইন্টারভিউতে কারা আসতে পারবেন? 2014 পাশ করা সমস্ত চাকরি প্রার্থীরা, 2017 টেট পাশ করা চাকরি প্রার্থীরা সবাই এখানে আসতে পারবেন। শুধুমাত্র আবেদন কাদের গৃহীত হবে না, যাদের বয়স পেরিয়ে গেছে, বয়সের যে সীমা সেই বয়সটা পেরিয়ে গেছে তারা শুধু আসতে পারবেন না। এবং এইখানে যখন পর্ষদের সভাপতিকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় যে এর আগে তো কিছু দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ উঠে এসেছে, সে সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে তিনি তো সবে মাত্র কয়েকদিন হলো পর্ষদের সভাপতির দায়িত্বে এসেছেন, অর্থাৎ পুরনো পাপের ভাগিদার তাকে করা যাবে না। এরপরে একটি বিতর্ক তৈরি হয়, 2014 টেট পাশ করা চাকরি প্রার্থী এবং 2017 টেট পাশ করা চাকরি প্রার্থীদের মধ্যে একটি সংঘাতের জায়গা তৈরি হয়। এবং এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া উচিত, এই জায়গাটাতে সাদা কালো বলে আর কিছু নেই, কারণ বহু বছর আগে থেকেই দুর্নীতি সবটাকে ঘেঁটে ধূসর করে দিয়েছে। 2014 যারা টেট পাশ করেছিলেন এবং 2017 যারা টেট পাশ করেছিলেন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ান, একে অপরের মুখোমুখি দাঁড়ান। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরকে এই জায়গায় দাঁড় করালোটাকে, কোন পরিস্থিতি, কোন দুর্নীতির জন্য তাদেরকে আজকে এই জায়গায় দাঁড়াতে হলো, দুজনকেই রাস্তায় নেমে আসতে হলো, আজকে দুজনকেই আন্দোলন বিক্ষোভ করতে হচ্ছে এবং দুজনেরই একটাই দাবি, চাকরি চাই। এই সমস্ত কিছু জিজ্ঞেস করলে, এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠলে মুখ্যমন্ত্রী বলছেন গোটা বিষয়টা বিচারাধীন, তাই এই সম্পর্কে যদি কোনো বক্তব্য রাখতেই হয় সেটা রাখবেন শিক্ষামন্ত্রী, আর না হলে বাবা আদালতে যাও, সেখান থেকে জেনে নাও। শিক্ষামন্ত্রীকে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন দুজনেই শিক্ষা দপ্তরের অধীনে স্বশাসিত সংস্থা, তারা চাকরি দেন, কাজে এই বিষয় নিয়ে তাদের যা ভাষ্য তার থেকে আলাদা করে তার কোনো কিছু বলার নেই। আর পর্ষদকে জিজ্ঞেস করলে তাদের হাতে কয়েকটা ঢাল আছে, আমি তো এইসবে দায়িত্ব নিয়েছি, অর্থাৎ পুরনো সমস্ত দোষ যা হয়েছে তার ভাগিদার আমি নই, এবার থেকে তো সবকিছু স্বচ্ছভাবে হবে, দুর্নীতি সংক্রান্ত বিষয়টা তো এখন বিচারাধীন তাই আমি কিছু বলতে পারবো না, যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে আমি ডাকতে পারবো না, তাদের আবেদন আমি নিতে পারবো না এবং বয়সের এক্সটেনশন করার মতো কোনো ক্ষমতাও আমার কাছে নেই, এবং আলটিমেটলি আমি চাকরির জন্য যে ইন্টারভিউর কথা বলছি সেখানে 2014-2017 টেট পাশ করা লোকজন আসতে পারবেন। 2017 টেট পাশ করা চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য হচ্ছে নতুন যে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সিটগুলো আমাদেরই পাওয়ার কথা, প্রথমত সমস্ত গাইডলাইন মেনে নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা টেট পাশ করেছি, আমরা ট্রেন্ড, আমাদের যোগ্যতা সব থেকে বেশি সেইভাবে হিসাব করতে গেলে, তাই এই যে নতুন নিয়োগের কথা বলা হচ্ছে সেই সমস্ত সিটগুলো আমাদেরই পাওয়ার কথা। দু নম্বর কথা হচ্ছে 2014 নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যদি আমরা কনসিডার করেও নিই, আমাদেরকেও জুতোর সুপতলা খইয়ে আন্দোলন করে এই জায়গায় পৌঁছতে হয়েছে, ইন্টারভিউর ডাকের জন্য নতুন নিয়োগ হবে তার জন্য অপেক্ষা করতে হয়েছে, এই জায়গায় আমরা এসেছি, অতএব এই সুযোগটা আমাদের। এখান থেকে যদি 2014 টেট পাশ করা প্রার্থীদের চাকরি দেওয়া হয় তাহলে আমাদের পেট কাটা হবে। তারই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে 2014-তে যারা পাশ করেছিলেন তারা তো দুবার ইন্টারভিউর সুযোগ পেয়েছেন, আমরা তো সেটাও পাইনি, তাই এই সমস্ত সুযোগটা আমাদের দেওয়া হোক। এবং তার সঙ্গে তাদের আরও একটি বক্তব্য হলো বয়স পেরিয়ে যাচ্ছে, এটা অবশ্যই তাদের কাছেও একটা কনসার্ন, 2014 যারা টেট পাশ করেছেন তাদেরকে যেমন 8 বছর অপেক্ষা করতে হয়েছে তেমনই 2017 যারা পাশ করেছেন তাদেরকেও 5 বছর অপেক্ষা করতে হয়েছে, এই এখন গিয়ে নতুন নিয়োগের কথা বলা হচ্ছে, কাজেই এখানে যদি তারা না পায়, কারণ 2014 প্রার্থীরাও যদি এখানে ঢুকে পড়েন তাহলে তাদেরকে আরও ওয়েট করতে হবে এবং সেখানে তাদেরও অনেকের বয়স পেরিয়ে যাবে এবং তারা চাকরি পাবেন না। 2014 যারা টেট পাশ করেছেন তাদের দাবি হচ্ছে দেখো বস, 2017 যারা টেট পাশ করেছে তাদের চাকরি মোটেই আমরা খেতে চাই না, আমাদের 2014 টেট পাশ করার পরে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কারা করেছে সেগুলো চিহ্নিত করা হোক, সেই দুর্নীতির জায়গায় অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছে তাদের সরিয়ে আমাদের চাকরি দেওয়া হোক, এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, পূর্ব ঘোষিত যে পদগুলোর কথা তিনি বলেছিলেন যে এতগুলো চাকরি দেওয়া হবে সেই চাকরিটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক তার কথা মতো।
এবং তারই সঙ্গে বয়স পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে, এতদিন ধরে অপেক্ষা করতে করতে আমাদের যে বয়স পেরিয়ে গেছে তার দায় তো আমাদের নয়, এমন তো নয় যে আমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এর আগে যখন চাকরি হয়েছে তখন কিভাবে চাকরি হয়েছে, কেন হয়েছে, কত মার্কসকে পেয়েছে কিছুই আমরা জানতে পারিনি, আমরা আমাদের মার্কসের ব্রেকআপ কিছু দেখতে পাইনি, আমরা আমাদের মেরিট লিস্ট দেখতে পাইনি। তাই একদিকে দুর্নীতি, আরেকদিকে এই অপেক্ষা করতে করতে বয়সের বিষয়, এই দুটো এখন সানাসির মতো আমাদেরকে চেপে ধরেছে। এই পরিস্থিতি তৈরি করার জন্য সরকার দায়ী, তাহলে সরকারকেই এখন কোনো না কোনোভাবে এই পরিস্থিতি থেকে আমাদেরকে বের করতে হবে, সমস্ত দায় ঝেড়ে ফেলা যাবে না। এবং এইখানে একটা মজার কথা বলি, আজকে থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট, যাদের নতুন নিয়োগ করা হবে তাদের ইন্টারভিউ রেজিস্ট্রেশনের পদ্ধতি শুরু হয়ে গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে 2014 যারা টেট পাস করেছেন, 2017 যারা টেট পাস করেছেন, তারা সকলেই আবেদন করতে পারবে। অর্থাৎ 2014 যারা পাস করেছিল তাদের যে দাবিটা ছিল সেই দাবিও মানা হচ্ছে না, 2017 যারা পাস করেছিল তাদের যে দাবি ছিল সেটাকেও মানা হচ্ছে না, এবং বয়সের সীমাকেও কিন্তু সেই একই জায়গায় রাখা হয়েছে, কোনো এক্সটেনশনেও যাওয়া হয়নি। মানে পর্ষদের ব্যাপার হচ্ছে আমার যা মনে হয়েছে, আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমি সেই অনুযায়ী চলবো, তোমরা কি দাবি করলে, কি আন্দোলন করলে, তোমাদের কি কষ্ট, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার বইই গেল। তাহলে আমরা এই না ঘাটকা না ঘাটকা এইরকম একটা পরিস্থিতিতে কি করে এসে দাঁড়ালাম? প্রথম গলা ধাক্কা হচ্ছে একটা দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে এবং এই বিষয়টা বিচারাধীন। এবার অবশ্যই এখানে দেখতে হবে কতটা দুর্নীতি হয়েছে। 100 জনের নিয়োগ হয়ে থাকলে 100 জনই দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন এমনটা নয়, তাহলে সেখানে আগে প্রমাণ করতে হবে, আগে চিহ্নিত করতে হবে যে 70 জন অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তারপর তাদেরকে সরিয়ে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরিটা দিতে হবে। দিস ইজ এ হিউজ থিং, দিস ইজ এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার। 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে এই গোটা বিষয়টা হতে। দ্বিতীয় গলা ধাক্কা, যেটা এখন সবার মধ্যে একটা ভয়ের চিন্তা হিসেবে ঢুকে গেছে, সেটা হলো বয়স। নর্মালি একটা পদ্ধতি মেনে যদি হতো, যদি দেখা যেত 3-4 বছর অন্তর অন্তর রিক্রুটমেন্ট হচ্ছে, তবু যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভাবতে পারতেন যে অমুক বছরের মধ্যে, মানে অমুক সময়ের মধ্যে আমার এতটা চান্স রয়েছে, তারপর আমার কোনো চান্স নেই। 6 বছর 7 বছর 8 বছর অপেক্ষা করতে হচ্ছে মানুষকে এই রিক্রুটমেন্ট পাওয়ার জন্য। তাই এখন তাদের মধ্যে এই চিন্তা, এই ভয়ও অবশ্যই নিশ্চয়ই ঢুকে গেছে যে একদিন হয়তো জাস্টিস হবে, কিন্তু যেদিন জাস্টিস হবে সেই অপেক্ষা করতে করতে আমার বয়সটা চলে যাবে, আলটিমেটলি সেই জাস্টিসটা হলেও আমার লাভের লাভ কিছু হবে না। তৃতীয় গলা ধাক্কা হচ্ছে পর্ষদের এই বুলি যে এবার থেকে আমরা সব কিছু ঠিকভাবে করবো, এবার থেকে সব কিছু স্বচ্ছ হবে, অত্যন্ত ভালো কথা, এইটাই তো কাম্য। কিন্তু এর আগে যে দুর্নীতি হয়ে গেছে, যে ধাঁই ধপাধপ চড়াম চড়াম এবং আরও যা যা হয়েছে, তার দায় কি পর্ষদ এইভাবে ঝেড়ে ফেলতে পারে? এখন দেখা যাচ্ছে শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত দাপুটে বড় বড় নাম, তারা জেলে, তাদের বিরুদ্ধে মামলা চলছে, মানে এত বছর ধরে তারা দুর্নীতি করেছে কিন্তু তারা শাস্তি পায়নি। এখন দেখা যাচ্ছে আলটিমেটলি শাস্তিটা পেয়েছে এই সমস্ত চাকরি প্রার্থীরা, যারা অন্যায় করেছে এত বছর পরে তাদের মধ্যে কেউ কেউ শাস্তি পাওয়ার দিকে এগোচ্ছেন, সেই প্রসিডিওরটা শুরু হয়েছে। কিন্তু যাদের সাথে অন্যায় হয়েছে তারা কিন্তু সেইভাবে ন্যায় বিচার পাওয়ার দিকে খুব একটা এগোতে পারছেন না। তারা যেখানে বসেছিলেন তাদেরকে সেখানে বসিয়েই বলা হচ্ছে, হ্যাঁ তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু দেখো এবার থেকে কিন্তু সব কিছু স্বচ্ছভাবে হবে, তাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, যেভাবে অন্যায় হয়েছে সেইটাকে খুব ঠিক করার মতো কোনো পদক্ষেপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। চতুর্থ গলা ধাক্কা হচ্ছে এই মুহূর্তে অল্টারনেটিভ অপশনটা অত্যন্ত সীমিত এই চাকরি প্রার্থীদের জন্য। এতদিন ধরে যারা একটা দিকে ফোকাস করে এগিয়েছেন তাদেরকে হঠাৎ বলা যে তুমি অন্য কিছু করো, অন্য কিছু ভাবো এবার, এটা অত্যন্ত কঠিন বিষয়। বলতে ঠিক যতটুকু কম সময় লাগে এবং যতটা সহজ লাগে, কাজটা করাটা ঠিক ততটাই কঠিন। একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের জন্য এই মুহূর্তে এসে দুম করে চেঞ্জ করে অন্য কিছু করাটা যথেষ্ট কঠিন, বিশেষ করে যদি তিনি 30-এর মাঝামাঝি বয়সের হন। তাকে হঠাৎ করে আজকে যদি বলা হয়, যিনি এতদিন ধরে শিক্ষক বা শিক্ষিকা হবেন, সেই উদ্দেশ্য নিয়ে এগিয়েছেন, সেই লক্ষ্যে এগিয়েছেন, তাকে যদি বলা হয় যে তুমি বরঞ্চ একটা ঘুগনি মুড়ির দোকান খোলো এবার, সেটা তার পক্ষে করাটা অত্যন্ত কঠিন। কারণ একজন ব্যক্তি যিনি কম বয়স থেকে ঘুগনি মুড়ি বিক্রি করেছেন, তিনি যে সময়টা পেয়েছেন, তিনি নিজের স্কিলটাকে যেভাবে আরও ভালো করতে পেরেছেন, এই ব্যক্তি সেই সময়টা পাননি। আর যদি হঠাৎ তাকে বলা হয় কোটিপতি ঘুগনি মুড়ি সেন্টার এই ব্যানারে তুমি বরঞ্চ ঘুগনি মুড়ি বিক্রি করতে থাকো, তাহলে সেটা তার জন্য অত্যন্ত কঠিন হবে। বলা হয় বাম আমলে বামেরা যখন শাসক ছিল, তারা যখন ক্ষমতার শীর্ষে পৌঁছেছিল দম্ভেরও শীর্ষে পৌঁছেছিল, এবং সেখান থেকে তাদেরকে একটা সময় নেমে আসতে হয়েছে। অনেকেই হয়তো ভেবেছিলেন সেই সময় যে তারা অপ্রতিরোধ্য, কিন্তু তারপরে তাদেরকেও কিন্তু সেখান থেকে নেমে আসতে হয়েছে।
যখন দেখছিলাম যে জোর করে পুলিশ সেই আন্দোলনকারীদেরকে তুলে দিচ্ছেন, সেখানে একজন ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অনশন করতে হয়, কিভাবে জমি কামড়ে পড়ে থাকতে হয়। আমরা আমাদের দাবি থেকে সরব না, আমরা আমাদের আন্দোলন সেভাবেই চালিয়ে নিয়ে যাব। মাঝে মধ্যে সত্যিই মনে প্রশ্ন জাগে যে উনি ওনার আন্দোলন, অবস্থান, অনশন, বিক্ষোভের কথা কি সত্যিই ভুলে গেছেন। এবং তারই সঙ্গে যখন দেখছিলাম যে এই সমস্ত চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদেরকে এইভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে একজন ক্যামেরার সামনে চিৎকার করে বললেন, দেখে নিলাম মুখ্যমন্ত্রীর মানবিকতা, প্রতিজ্ঞা করছি এরপর থেকে ওনাকে আর একটা ভোটও দেব না। ওনার পরিবারে কজন রয়েছেন? আমি ধরে নিলাম পাঁচজন আছেন। পাঁচজন ভোট দেবেন না। যারা আন্দোলন করছেন তাদের সকলের পরিবার মিলিয়ে কতজন মানুষ হবেন? 2 লাখ, 2.5 লাখ মানুষ হবেন। এই 2-2.5 লাখ মানুষ ভোট না দিলে আমাদের রাজ্যের, রাজ্য সরকারের খুব কিছু কি এসে যাবে? শাসক দলের খুব কিছু কি এসে যাবে? তারা কি সেই দিকে খুব পাত্তা দেবে? এবং তারই সঙ্গে প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী নির্বাচন কবে? রাজ্যের নির্বাচন 2026-এ। 2026 পর্যন্ত এই 2-2.5 লাখ মানুষ তাদের রাগটা ধরে রাখতে পারবেন? তারা মনে রাখতে পারবেন? মানুষের রাজনৈতিক স্মৃতি খুব কম এবং তারই সঙ্গে মানুষ ভীষণ ক্ষমাশীল। মনে রাখাটা একটা চ্যালেঞ্জ। গণতন্ত্র মানে শুধুমাত্র 5 বছরে গিয়ে একটা ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে এই 5 বছরে আমি ভোট দেওয়ার পরে কি কি হয়েছে, কি কি কাজ কে করছে, সেই সমস্ত কিছুর হিসেব রাখাও। দাবি ন্যায্য না অন্যায্য সেটা অবশ্যই আপনারা বিচার করবেন। আন্দোলন সঠিক না বেঠিক সেটাও আপনারা বিচার করবেন। এবং কোনটা আপনারা মনে রাখবেন আর কোনটা মনে রাখবেন না সেটাও অবশ্যই আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এই বিচারের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের ওপর। কিন্তু একটা বিষয় ভুলে যাবেন না যে এই দায়িত্বটা আছে। তাই সবারটা শুনুন, সব দিকটা শুনুন, নিজের মতামত নিজে তৈরি করুন। আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।